ব্যাপার তুলি তুমি কি ওনাকে চেনো নাকি ও সত্তাক আমরা দুজন ছোটবেলা খেলার সাথে একই স্কুলে পড়তাম তাক এসব নিয়ে চিন্তা করার দরকার নাই আচ্ছা আপনি কি কোথাও যাচ্ছেন নাকি হ্যাঁ বাচ্চা এখানে একটু বসবো আসেন বসে গল্প করি তাহলে চলেন ব্যাপার কি হলো ভাবির খবর তেমন ভালো পাচ্ছি না রে কেন কেন চিন্তা ভাবনা করছি বিপুল দিয়ে দেবো বিপুল কিনলে গে হঠাৎ এত বড় একটা ডিসিশন নিলে ডিসিশন বাদ জীবনে তো আর কেউ ডিসিশন নেয় না তো আমি যা দেখতে পারলাম ও একটি ছেলের সাথে পরকিয়া করে তাই নাকি হ্যাঁ ও যদি পরকিয়া করে আর সুখে থাকে আমার তো আর অসুবিধা না তুমি এমন একটা মেয়ে বিয়ে করছাও তোমার বউ আর একজনের সাথে পরকিয়া করে আসলে তাকে তুমি বুঝাইতে পারো না বিষয়গুলো কি বুঝাইবো বোঝানোর কোনো কিছুই না আমার চোখের সামনে দেয়া চলাফেরা করে বয়ফ্রেন্ড নিয়ে কিন্তু এটা কি সহ্য হয় বল আচ্ছা তোমার ডিসিশন নেওয়ার আগে আরও একবার ভেবে দেখো যদি সে সংশোধন হয় এটা আমি দেখছি সংশোধন এ পর্যন্ত হয় নাই আর হবেও না তো আর করার আচ্ছা ঠিক আছে আমি ভাবছি ওকে ডিভোর্স দিব ডিভোর্স মানে কি সব জাতা বলতেছে হ্যাঁ ডিভোর্স আমি চিন্তা ভাবনা কই যাই বুঝে দিব কারণ আমার চোখের সামনে দেয়া সে পরকিয়া করে এটা কি আমার সহ্য হয় দোস্ত আমি চললাম আসি হ্যাঁ আর কিছুক্ষণ থাক না না আমার ভালো লাগতেছে না পাঠাই যাবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভালো থাকিস আল্লাহ হাফেজ আমার বন্ধুটা না অনেক সরল সোজা আচ্ছা শোনো আমার আমার না ওনার সাথে একটু কথা আছে আমি আসতেছি এখনই হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি বুঝলাম না ডাকছো কেন দেখো আমি আসলে বুঝতেছি আমি যা করতেছি তা ঠিক না তো মাফ করে দাও আমি আর কখনো কোনো ছেলেদের সাথে কথা বলবো না না তুমি যেটা করছো ওইটাই ফাইনাল ঠিক আছে কারণ আমার চোখের সামনে দিয়া অন্য পোলাপান নিয়ে ঘোরাফেরা করবো হ্যাঁ এটা কি আমার সহ্য হয় ঠিক আছে তুমি যদি ওরে নিয়ে সুখে থাকতে পারো ওইটাই আমি আমার সুখ আমি তোমার কথা দিচ্ছি আজকের পর থেকে আমি ওর সাথে কোনো যোগাযোগ রাখবো না যোগাযোগ রাখো বা না রাখো সেটা আমার দেখার বিষয় না আমি চললাম আরে শোনো কি রে আমার বন্ধু উঠে গেল পিছন পিছন তুলিও চলে গেল আসলে বিষয়টা কি রহস্যটা আমার জানতে হবে দেখি যাই তো দেখো তুমি যার সাথে সম্পর্ক করা পারছো সে কিন্তু আমার বন্ধু তুলি সত্যি করে বলো তো আমার বন্ধুর সাথে তোমার কিসের সম্পর্ক দেখো চুপ করে সাথ থাকার সময় এখন না আমি আড়াল থেকে সব শুনেছি আচ্ছা তুমি কেমন মানুষ বলো তো আমি তাই সিদ্ধান্ত নিয়ে ফেলেছি তোমার সাথে আমার সম্পর্ক আর রাখা ঠিক না কারণ তোমার স্বামীকে তুমি রেখে আমার সাথে সম্পর্ক করতে পারো কদিন পরে তোমাকে আমি বিয়ে করলি যে আমাকে ফেলে অন্য একটা ছেলের সাথে সম্পর্ক করবে না এর কি গ্যারান্টি আছে তাই ইতিমধ্যে আমি ডিসিশন নিয়ে ফেলেছি তোমার সাথে সম্পর্ক আমার এখানে শেষ গুড বাই আরে শোনো এটা আমি কি করলাম আমার ভুলের জন্য আমার সংসার ভেঙে গেল এদিকে ইউসুফ আমাকে রেখে চলে গেল এখন আমি কি করব দর্শক বৃন্দরা যারা এই ভিডিওটা দেখলেন অবশ্যই এই ভিডিওটা থেকে কিছু শিখতে পারছেন আমার মতো যারা স্বামী রেখে বাইরে পরকিয়া করেন দেখলেন তো এখন নিজের স্বামীও চলে গেল আর বয়ফ্রেন্ডও চলে গেল তো যাদের সংসার আছে আমার মতো এরকম ভুলবশত তাদের সোনার সংসার রেখে এরকম পরকিয়া করে নিজের জীবনটা নষ্ট করবেন না আর আপনার
স্বামীর জীবনটা নষ্ট করবেন না আর যদি বাচ্চা কাচ্চা থাকে তাহলে তো সেখানে কোনো কথাই নেই অনেকেই আছে আমার মত শুনে জড়ায় আসলে দর্শক আজকে যে ভিডিওটা করলাম এরকম ভিডিও কিন্তু এভারবেল হচ্ছে তো এরকম কাজ কেউ মা বোন আছেন হ্যাঁ কেউ এরকম যাতেন আসলে আমরা সচেতনমূলক ভিডিও বানানোর চেষ্টা করি জানি না কেমন হয় তো ভুলের উদ্দেশ্য কেউ নাই ভুল যেখানে আছে সেখানে আমরা সংশোধন করে নিব আপনারা কমেন্ট করে জানাবেন তবে আপনাদের মন মতো ভিডিও বানানোর চেষ্টা করব আমরা ধন্যবাদ সকলকে ওকে আল্লাহ হাফেজ